সো হেই হোয়াটস আপ কি খবর গাইস, আমার এক সাবস্ক্রাইবারের কথায় আমি ফাইনালি আলিপুরদুয়ারের বেস্ট মোগলাই প্লেস একটা খুঁজে বের করেছি। তো দোকানটার নাম হলো ইভিনিং প্লাজা অ্যান্ড দোকানটা আছে হলো শোভাগঞ্জের ওখানে নিউ আলিপুর যাওয়ার রাস্তাটা যেখানে আছে সেই রাস্তার একদম ঢুকতেই ডান দিকে দোকানটা। তো চলো দোকানটা তোমাদের দেখিয়ে দিই অ্যান্ড আশেপাশে অ্যাম্বিয়েন্স একটু ঘুরে দেখিয়ে দিই। তো চলো, ইভিনিং প্লাজার দোকানে শুধু মোগলাই না আরও অনেক কিছু পাওয়া যায় অ্যান্ড প্রত্যেকটা প্রাইস তোমার দেখিয়ে দেবো অলরেডি কী কী আছে অ্যান্ড কী কত কত দাম সেগুলোর। তো চলো দেখে, তো আমি অর্ডার করলাম একটা নর্মাল মোগলাই অ্যান্ড একটা স্পেশাল মোগলাই। স্পেশাল মোগলাইয়ে তুমি ডবল ডিম দিয়েও নিতে পারো বা সিঙ্গেল চিকেন দিয়েও তুমি ব্যাপার নিতে পারো, আমি তোমাদের উপর ডিপেন্ড করি তোমরা কীভাবে নেবে, কারণ ব্যাপারটা মোগলাই মানে ব্যাপারটা অসাধারণ। দোকানটা ঢোকা যাক অ্যান্ড দেখা যাক কিছু মোগলাই বানানোর কেরামতিস। দাদা পুরো মাস্ক টাস্ক পরে আছে, কোনো সমস্যার ব্যাপার নেই। এটা কি দিচ্ছ? ভেজ কিমা বলে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা কি নর্মাল মোগলাই হচ্ছে? আচ্ছা এটা নর্মাল মোগলাই। আচ্ছা দেয়া, সে পরিচিত এক দাদার সাথে দেখা হয়ে গেল অ্যান্ড অনেকদিন পর দেখা অ্যান্ড ও এই দোকানে প্রায় পার্মানেন্ট কাস্টমার আর আমি যেহেতু ফার্স্ট টাইম। তো দেখে নিই দাদার কেমন রিভিউ দেয় মোগলাইটার ব্যাপারে। মোগলাইটা কেমন? খুব ভালো। তুমি কবে থেকে খাও এখানে? প্রতিদিনই এখানে। প্রতিদিন? আরে বাপরে, মানে একদম সব তেল ফেলে তো যারা বাইরে খাওয়া বলে সমস্যা থাকে লোকজনের, তো ওই ব্যাপারে কি বলবা তুমি? না এটা হ্যাবিট হয়ে গেছে। ইভিনিং প্লাজার বিখ্যাত মোগলাই, আলিপুরদুয়ারের টপ মোগলাই আপাতত। কি কি আছে সেটা একটু ভালো মতো দেখিয়ে দাও। এখানে দেওয়া আছে স্যালাড, তারপর এখানে একটু ঘুগনি আছে যেটা হলো আলু আর ছোলার একটা ঘুগনি টাইপের মতো, আর এটা হলো ডবল ডিমের মোগলাই। প্রসেসটা তোমরা অলরেডি দেখে ফেলছো। ডবল ডিমের মোগলাই, চিকেনটা অ্যাভেলেবেল ছিল না, আমাদের বললো একটু আসতে দেরি হয়ে গেছে বা আমাদের করোনার কারণে ওরা চিকেনটাকে অ্যাভেলেবেল করতে পারছে না। তো ডবল ডিমের মোগলাই অ্যান্ড ওপরে সুন্দর করে একটা ক্রিম দেওয়া, আসে সুন্দর করে কিমা দেওয়া, চিকেন কিমা অ্যান্ড যেটা আমি তোমায় দেখালাম ফার্স্টে বানানোর সময়। তো খেয়ে দেখি, ট্রাই করে দেখি। তো ঘুগনি দিয়ে বেশ ক্রাঞ্চি ব্যাপারটা আছে, ভেতরটা সফট বাইরেটা ক্রাঞ্চি, এটা মুখে অ্যাকচুয়ালি হয়। এক্লাস মোগলাইটা, এক্লাস ভেতরে ডিমটা সুন্দর করে সাজানো, পেঁয়াজ গুলো দেখাচ্ছে বেশ ভালো ভাজা হয়ে যায়, দারুণ। এখন এই ঘুগনি ট্রাই করা যাক। ঘুগনি আছে চানা মটর দেওয়া আছে, সে বড়ো সাইজের মটরগুলো আর সে ছোলা আর হলো নর্মাল আলু দিয়ে বানানো একটা ঘুগনি, ঝাল ঠিক আছে, নুনও ঠিক আছে, একদম পারফেক্ট আছে আর যথেষ্ট ভালো, যথেষ্ট ভালো। তো তোমরা এখানে এসে ট্রাই করতেই পারো, অসাধারণ একটা ব্যাপার। আর এটা প্রাইস তোমাদের বলছি 60 টাকা রেখেছে ডবল ডিমের মোগলাই, চিকেনটাও 60 টাকাই দাম, কিন্তু চিকেন কিন্তু অ্যাভেলেবেল না, আমি ডবল ডিমের মোগলাইটা নিয়েছি। আদারওয়াইজ ভালো, খুবই দারুণ। পুরো মাখন ব্যাপারটা অসাধারণ টেস্ট, তোমরা আগে ট্রাই করো। আমি বাবা বলছি করে দেখো, শোভাগঞ্জের এখানেই আছে, শোভাগঞ্জের পেট্রোল পাম্পের কাছাকাছি খুবই, এসে তোমরা ট্রাই করো দেখো কেমন হয়েছে খেতে। অ্যান্ড যদি তোমরা আসো তো প্লিজ কমেন্টে জানাও তোমাদের কেমন লেগেছে খেতে খেয়ে, আর যা অলরেডি ভিডিও দেখছো তো একটা ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে দাও, সাবস্ক্রাইব করতে ভুলো না অ্যান্ড সাবস্ক্রাইব করলে প্লিজ বেলটা বাজাও।
তো আমি ধরে রাখি, তোমরা ভিডিও কন্টিনিউ করতে থাকো। তো আজকে টাটা, বাই বাই, সায়োনারা।